Good morning, welcome back to my channel. So today what I was thinking was that I'll be making a Bengali vlog today, since I'm a Bengali, as I already said to you in the previous video. So maybe the videos of my channel will not be of any particular language. It can be sometimes of Bengali or of Hindi or of English. Maybe it will depend. I have not decided yet. It's just the second video. So I'll be giving you updates what I finally decide. So right now I'm standing on the terrace of my PG where I stay in Pune. So I'll be showing you the view from my terrace. So this is the view from my terrace, which you can see, and that is Lakshmi Chowk in front, which you can see now. So yeah, dekhini echo amar terrace theke view da. আমি পুনেতে হিঞ্জেবাড়ি বলে একটা জায়গায় থাকি, হিঞ্জেবাড়ি ফেজ ওয়ান লক্ষ্মী চক। আমার অফিস থেকে এটার ডিস্টেন্স প্রায় 8-9 কিলোমিটার্স। সো আমার এখান থেকে অটো করে যাতায়াত করতে হয়। তো এখন সকাল 8:30 বাজে আর আমার উইকেন্ডস আসলেই ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়, আই ডোন্ট নো ওয়াই। সো আই ডিসাইডেড টু কাম আপ অ্যান্ড ব্লগ আ লিটল বিট অ্যান্ড দেন আই উইল বি গোয়িং ফর ব্রেকফাস্ট। আমার রুমমেটসরা এখনও ঘুমোচ্ছে, লাকি দেম। সো ওরা এখনও ঘুমোচ্ছে, আমি এখন ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে কী করবো জানি না। আমরা ডিসাইড করেছিলাম আজকে আমরা সালনে যাব, একটু হেয়ার স্পা, হেয়ার কাটিং এসব করাতে। তো দেখা যাক কী করা যায়। আজকে স্যাটারডে, সো উই আর ফুল অফ এনার্জি টুডে। তো লেটস ক্যাচ আপ সুন। সো আমি খেতে এসে গেছি ব্রেকফাস্ট। আজকে ধোসা বানিয়েছে, তো আমি একবার তোমাদের দেখিয়ে দিই আমি কোথায় খেতে আসি বা খাবারটা নিতে আসি। বেশিরভাগ সময় লাঞ্চে বা ডিনারে খাবারটা নিয়ে আমি রুমে চলে যাই, বাট আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, ভালো লাগছে উপরটায় এসে। তো ভাবছি ব্রেকফাস্টটা করে একবারে নামবো, তো আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কোথায় আমি আসি। ব্রেকফাস্ট প্লেন ধোসা অ্যান্ড চাটনি, সাম্বারটা দেয়নি কেন জানি না। তো কালকে সানডে, কালকে আমরা নিজেরা ব্রেকফাস্ট বানাবো, তো আজকে আপাতত এটাই খেয়ে চালাতে হবে। সোয়া এসে গেছি, তো এখন কি করব বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। হয়তো নেটফ্লিক্স দেখবো বা ইউটিউবে কিছু দেখবো। তো দেখা দেখার পর আমার রুমমেটসরা উঠে গেছে ফাইনালি, সো ওরা এখন ব্রেকফাস্ট করতে গেছে। তো ওরা আসার পর প্ল্যান করব আজকে এক্স্যাক্টলি কী কী করবো, আর প্ল্যান হওয়ার পর তোমাদেরকে জানাচ্ছি। সো আমি রেডি হয়ে গেছি, যেরকম বলেছিলাম প্ল্যান আছে সালন যাওয়ার, সো সেই প্ল্যানটাতেই আমরা স্টিক করলাম। তো আমরা রুমমেটসরা মিলে সালন যাব। ফার্স্ট একটা সালনে যাব যেখানে আমরা হেয়ার কাটিং করাবো, আর তারপর মেবি আরেকটা সালনে গিয়ে আমরা হেয়ার স্পা, তারপর আমার একটা রুমমেট ফেশিয়াল করাবে। তো ওই সবগুলো অন্য আরেকটা সালনে যাব। সো ডোন্ট আস্ক দ্য রিজন, উই আর লাইক দিস ক্রেজি, কোনো কারণ নেই। আমরা জাস্ট দুটো আলাদা আলাদা সালনে গিয়ে দেখতে চাই কোনটা কীরকম। তো তাই জন্য আমরা দুটো সালনে দুরকম কাজ করব। তো ইয়া, আমি নর্মাল একটা টি শার্ট পরেছি আর নর্মাল একটু জাস্ট ফাউন্ডেশন আর একটা লাইট কালার লিপস্টিক পরেছি, দ্যাটস ইট। তো লেটস গেট গোয়িং। এসে গেছি আর এখন আমরা খুঁজছি কোন পার্লারটায় সস্তায় ভালো হেয়ার স্পা, হেয়ার কাটিং, হেয়ার কালার এসব হয়। সো ডিসাইড হওয়ার পর দেখাচ্ছি। এটা পরপর সব পার্লারস রয়েছে, সো আমরা দেখি
দেখে শুনে তারপর যে কোনো একটাতে ঢুকবো, কোনটাতে ঢুকবো এখনও কোনো ঠিক নেই। তো লেটস সি। আমি বলেছিলাম যে আমরা দুটো আলাদা আলাদা সেলনে দুটো আলাদা আলাদা কিছু করাবো, কিন্তু এখানে এসে দেখলাম যে এখানে প্যাকেজেসের মধ্যে যদি আমরা করাই তাহলে জিনিসটা অনেক সস্তায় হবে। সো হয়তো আমরা একটা সেলনের মধ্যেই যা যা করানোর করিয়ে নেব, কারণ স্পেসিফিক্যালি আমি যেরকম শুধু হেয়ারের উপরেই করবো যা যা করবো, তো ইট উইল বি ইন আ প্যাকেজ, সো ইট উইল বি বেটার। তো এখন মাইকেল সেলন বলে একটা সেলন আছে যেখানে প্যাকেজেসগুলো আমাদের বেশ ভালো লাগলো, সো হয়তো ওটাতেই যাবো। তো আরেকটু দেখার পর আমরা এন্ট্রি করবো যে কোনো একটা সেলনে। আমরা মাইকেল সেলনেই আসলাম, এখানে প্যাকেজেসগুলো আমাদের খুব ভালো লাগলো, সেটা একটু দেখাচ্ছি তোমাদের প্যাকেজেসগুলো কী কী। সো ডিসাইড করলাম যে এখানেই সব কিছু করিয়ে একবারে বেরোবো। ওদের এখনও হয়নি কমপ্লিট, তো আমি জাস্ট একটু আসলাম ব্লগ করার জন্য। তো বেশি ছোটো করিনি, একটুখানি ট্রিম করেছি আর সামনেটা একটুখানি কেটেছি, নোটিসেবল চেঞ্জ নয়। আর হেয়ার স্পাটা করালাম, তো ডেফিনেটলি আ ভেরি গুড সার্ভিস বাই দেম, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো আই হাইলি রেকমেন্ড দিস প্লেস, মাইকেল সেলুন বলে জিওন মলে পুনে হিঞ্জেবাড়িতে। তো তোমরা যারা পুনেতে আছো বা পুনেতে আছো কাজের সূত্রে বা নর্মালি ফ্রম পুনে, তো তারা অবভিয়াসলি জায়গাটা ট্রাই করতে পারো। আই হাইলি রেকমেন্ড দিস প্লেস, দ্য স্টাফস বিহেভিয়ার ওয়াজ অলসো ভেরি নাইস অ্যান্ড দ্য সার্ভিস ওয়াজ অলসো ভেরি গুড। সো আমাদের এখন জাস্ট হলো, আমরা বেরোচ্ছি অ্যান্ড ইটস 9 PM রাইট নাও। তো আমরা এখন খেতে যাবো, KGN XPRS বলে একটা জায়গা আছে, জাস্ট জিওন মলের অপোজিটেই রয়েছে, তো আমরা সেখানেই খাবো। বসেছি, বেশি কিছু নেব না, এখন খেতেও ইচ্ছে করছে না, এতটা টায়ার্ড। সো একটা স্টার্টার আর নান আর চিকেন সাইজ আর কোল্ড ড্রিঙ্ক, সো এটাই অর্ডার করছি এখন আমরা। এখন অটো বুক করছি, অটো এসে গেলে আমরা যাবো পিজির দিকে। অ্যান্ড ভীষণ টায়ারসাম গেল দিনটা, বাট উই রিয়েলি এনজয়েড ইট। সো সো আমি জাস্ট একটু আগে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে ফেস ওয়াশ করে জাস্ট সবে বসলাম। তো
তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আই হোপ ইউ গাইজ লাইকড মাই ব্লগ অ্যান্ড ইফ ইউ গাইজ লাইকড মাই ব্লগ দেন ডু নট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্লিজ ডু সাপোর্ট মাই চ্যানেল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড টিল দেন টেক কেয়ার বাই বাই অ্যান্ড আই উইল সি ইউ গাইজ সুন